আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি। তো সকালে একটু ব্যস্ত ছিলাম, তো সেটা সকাল থেকে শুরু করিনি। এখন বাজে সকাল 10টা, তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো তোমাদের আমি আজকে কাজে চলে গেছে। সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি, আর যেগুলো মাজা ধোয়া থাকে সব করে নিয়েছি। আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি। তো আমি অ্যাকচুয়ালি এডিটিং করতেছিলাম, তো ভাবলাম যে না এখন থেকে ভিডিওটা শুরু করে দিই। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, এক দিক থেকে খুবই ভালো, আর এক দিক থেকে আমার অনেকই প্রবলেম বন্ধুরা, অনেকই প্রবলেম। তো যেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকের ওয়েদারটা পুরো মেঘলা, ঝাড়খণ্ডে পুরো মেঘলা। আমার বাড়িতে ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে, পুরো ঝাড়খণ্ড, মানে এটা বেঙ্গল সাইড পড়ছে না, ঝাড়খণ্ড সাইড পড়ছে। তো বন্ধুরা, এই সাইডে এত মেঘলা করেছে, মেঘলা করে রোদের কোনো দেখা নেই। আর প্রথমত যদি রোদ না দেয় তাহলে আমারও সুবিধা, আমি রুমের মধ্যে কী করে রান্না করব, রুমের মধ্যে রান্না করলেও তো বকাবকি করবে খুবই। তো দেখো বন্ধুরা, মেঘের পরিস্থিতি কী করবো, টেনশন হচ্ছে। এদিকে আমি উনুনটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো একজন আমাদের গ্রামের ও একটু হেল্প করে দিয়েছিল, উনুনটা বানানো হয়েছিল। তার রান্না করতে অনেকই প্রবলেম হচ্ছে একটা উনুনে, তো উনুন বানিয়েছি। আর এদিকে কাঠ এনেছে তোমাদের দাদা কালকে রাত্রে, তো দেখাবো বলে দেখানো হয়নি। এবার উনুনটাকে আমি ঘরে নিয়ে যাব, কি ভারী একা। উনুনটাকে বাইরে থেকে ঘরে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এসেছি, ভেবেছিলাম বারান্দা এখানে রাখবো, এনে রেখেওছিলাম, সব কিছু সরিয়ে হাঁপিয়ে গেলাম। তো আমার ভাগ্নি তো ধরতেই পারবে না, এমনিতে এত রোগা, আর এই এত ভারী উনুন, পুরো মাটিটা আছে না, তো বাইরে রেখেছিলাম। ভাবলাম যে না বাইরে রাখবো না, এখানে ভিতরেই থাক, রান্না করি না করি ভিতরের দিকেই থাক, ঢোকানো থাক। আর কাঠগুলো এনে এনে এখানে রেখেছি, কয়েক কিছুগুলো কেনা কাঠগুলো, আর যেগুলো তোমাদের দাদাভাই এনেছে ওখানে রাখা ছিল যে কাঠগুলো, এগুলো আনিনি। ভাবছিলাম যে তোমাদের দাদাভাই আসলে এগুলো বললো যে আমি ফালি করে দেবো, ভালো করে কেটে দেবে ছোটো ছোটো করে। তো বন্ধুরা, এখন 3:30 মতো বেজে গেছে, আর দুপুরে প্রচণ্ড খারাপ লাগছিল আমাকে ওই 11:12 দিকে। তো সেই সময় আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে একটু অল্প করে কিছু অল্প ভাত নিয়ে খেয়েছি। তো একদম অল্প অল্প এতগুলো মতো ভাত নিয়ে খেয়েছি, কারণ শরীরটা ভালো লাগছিল না। আজকে ওই উড়নটা বন্ধুরা এখান থেকে উঠিয়ে নিয়ে এলাম না, তারপর যেন ঘামিয়ে গেলাম, আমার শরীরটা যেন কী ব্যথা 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 এরকম মনে হচ্ছে। এত ভারী উড়নটা আমি কী করে আনলাম কী জানি বাবা, মনির জোরে উঠিয়ে নিয়ে এসেছি। আর 3:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই এখনও কাজের থেকে আসেনি, আর ঘুমিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার মাথার চুল কীরকম হয়ে গেছে, মাথাটা ব্যথাও করছে। তো মাথায় আজকে একটু তেল লাগাবো, তো তোমাদের দাদাভাই তেল লাগিয়ে দেয় ভালো করে মাথায়, তো আজকে আমি লাগা করাবো মাথায় তেল। আর আজকে রান্না করেছিলাম, আলু পোস্ত রান্না করেছিলাম, আর ডিমের ভাজা করেছিলাম, আর আমার শাশুড়ি মা করেছিল আলু বেগুন টমেটো ভেন্ডি দিয়ে তরকারি। তো আমি ঘুমিয়ে গেছিলাম, কেউ জানে এসে তরকারি দিয়ে গেছিলো প্লেটে, মনে হচ্ছে ভাগ্নি এসেছিলো হয়তো। ঘুম থেকে উঠে দেখছি তরকারি দেওয়া আছে, আমার পালংখর নিচে তো তরকারি আছে, তো সেটা একটু খেয়েছিলাম, রেখে দিয়েছে। আর আমি আলু পোস্ত দিয়েই খেয়েছি, ওটা দিয়ে ভালো লাগলো, একটু অল্প ডিম ভাজছিলো, ডিমটাও ভালো লাগেনি, এরকম গন্ধ করছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এডিটিং করতেছিলাম, এডিটিং করা হলো। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, একা একা কী করবো, আমাকে তো কেউ ফোনও করে না কিছু না, মানে বাপের বাড়ি থেকেও অতটা ফোন করে না, আর এখানে শ্বশুর বাড়িতে একাই থাকি। তোমাদের দাদাভাই সকালেই চলে যায়, আসবে সেই সন্ধ্যার সময়, রাত্রে একটু থাকি, রান্না বান্না করি, তো ঘুমিয়ে যায়। কখনো কখনো এডিটিং করতে করতে 11:12 এরকম হয়ে যেত। তো কালকে যে ফ্যানটা আমাদের নিয়ে এসেছে, সারিয়ে নিয়ে এসছে, তো সেটার মানে হাওয়া খুবই সুন্দর, তো রাত্রে ঘুম ভালোই হচ্ছে। আর এখন ওয়েদারটা খুবই ভালো, যার কারণে অতটা প্রবলেম হবে না, বাট হ্যাঁ একটা রুমের মধ্যে একটু কীরকম যেন লাগে। তো আজকে শর্ট ভিডিও করিনি বন্ধুরা, এমডি ছিল না, কারণ আমার ফোনে 1 GB এমডি শর্ট ভিডিও আর এমনি ডেলি ব্লগ দিতে একটু প্রবলেম হচ্ছে। বাট মানিয়ে নেওয়া সবাই, আমি তাড়াতাড়ি শর্ট ভিডিও দেবো তোমাদেরকে। তো এদিকে রাত্রে রান্না করেছি আমি, এখানে ব্রয়লার মাংস,
তো এটা সবাইকে আমি এখন ভাগ করে দিয়ে দেব আর এদিকে মাংস কষা উঠিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো খাবে আর এদিকে সবাই বাটিতে দেখো বাড়িতে মেয়েরা তো খায় না ছেলেরা খায় তো সবাইকে দিয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর খেয়েছে এটা আমাকে দিয়ে গেছে কাকিমা আলু ভেন্ডি ভাজা তো আমি ওটা দিয়ে খেয়ে নেব পেট হয়ে গেছে আর এখন বাজে 9টা 8টার সময় খেতে বসেছি 9টার সময় উঠেছি আজকে মানে আজকে আমি রেকর্ড করেছি একটু মানে রেকর্ড মানে কি খাওয়া খাচ্ছিলাম না খাওয়া হয়ে গেছিল তো মা ফোন করেছিল মার সাথে কথা বলতে বলতে 9টা বেজে গেল তারপরে বললাম যে না রাখছি এখন বাসন ধুতে হবে তো আমি বাসন টাসন ধুয়ে চলে এসেছি আর এদিকে আমাদের বিছানাও রেডি তো আমি বলতেছিলাম উপরে ঘুমাবো তো তোমাদের দাদা ভাই বলছে না 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 গরম লাগছে উপরে ঘুমাবো নি আর অ্যাকচুয়ালি এখন নিচে ঘুমানো অভ্যাস হয়ে গেছে আর উপরে ইচ্ছা করেনি তো যাই হোক মার সাথে একটু কথা বললাম দু তিন দিন পর মা বলছে আমিও দু তিন থেকে ভাবছিলাম ফোন করব আর করাই হয়নি তো ঘুমও পাচ্ছে বন্ধুরা আর সকালে আবার উঠতে হবে 4:30টার সময় 4:30টার আগে উঠি 4:15-20তেই উঠে যাই আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে বিছানাও হয়ে গেছে তো মেঝেতে এখন ঘুমায় ওপরে আর ঘুমাচ্ছি না ওপরে কীরকম দেখাচ্ছে দেখো বিছানাটাও কীরকমই দেখাচ্ছে জাস্ট দিনেরবেলা থেকে নোংরা 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 কীরকম দেখাচ্ছে মানে সারাদিন ওর উপরে বসে উঠে ওইদিকে কাঠও উঠিয়েছিলাম তখন তো ওইদিকে কীরকমই দেখাচ্ছে তো যাই হোক তো এইখানে এই ফ্যানটা চালানো হয়েছে তো এখান থেকে বোর্ডের থেকে লাগিয়ে এখানে ফ্যানটা চালিয়েছি হাওয়া ভালো আসছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো